ধনাত্মক অংশ নিয়ে কাজ করে আমরা কি পাচ্ছি স্থূলক, আর ঋণাত্মক অংশটা নিয়ে কাজ করে কি পাচ্ছি সূক্ষ্মকোণ। অর্থাৎ জাস্ট একটা কেস মনে রাখবা, হয় গ্রেটার দেন জিরোটা মনে রাখো অথবা লেস দেন জিরোটা মনে রাখো। গ্রেটার দেন জিরোটা যদি মনে রাখো প্লাসের ক্ষেত্রে স্থূলকোণ, মাইনাসের ক্ষেত্রে সূক্ষ্মকোণ, লেস দেন জিরোর ক্ষেত্রে জাস্ট জিনিসটা উল্টে যাবে। তো এই সিম্পল হিসাব থেকে তোমার যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এ ওয়ান এ টুর ভ্যালু কি শূন্য থেকে বড় কিনা বা শূন্য থেকে ছোট কিনা এটা নির্ণয় করা। আর যদি শূন্য থেকে বড় হয় তাহলে প্লাস প্লাসের ক্ষেত্রে কি হবে তা দেখা বা মাইনাসের ক্ষেত্রে কি হবে তা দেখা। কারণ কি স্থূলকোণ চাইছে আর এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু গ্রেটার দেন জিরো, বারবার বলতেছি কারণ এই জিনিসটা পরীক্ষার হলে তোমরা ভুল করে দিয়ে আসবে যদি প্র্যাকটিস না করো। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সরলরেখার একদম লাস্ট পার্টে চলে আসছি, 3.7 এর লাস্ট পার্ট। লাস্ট ইয়ার আমরা 3.7 এর প্রথম অংশ নিয়ে আলোচনা করছি, আজকে আমরা লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করি, যেখানে শুরুতেই যে টপিকটা নিয়ে আলোচনা করবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কি দুটো সরল রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সূত্র প্রয়োগ। এখন দুটো সরল রেখার অন্তর্গত কোণ, দেখো এটা একটা সরল রেখা, ধরো এটা হচ্ছে 1 নং সরল রেখাটা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজিক্যাল টু জিরো, আর হচ্ছে 2 নং সরল রেখাটা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইজিক্যাল টু জিরো। ওকে, এখন এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক, অন্তর্গত কোণ এখানে 1 নং আর 2 নং রেখার অন্তর্গত কোণগুলো কি কি দেখো তো, এখানে একটা অন্তর্গত কোণ আছে না, এই যে এটা অন্তর্গত কোণ, জাস্ট একটাই অন্তর্গত কোণ আছে না, দুটা অন্তর্গত কোণ এখানে, একটা একটা সূক্ষ্মকোণ আছে আর একটা কি স্থূলকোণ আছে। এখন এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক মানে কি, এইটা বলতে পারি না অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক, ধরো আমারটা একদম সমান হয়নি, তো ধরে নাও যে এটা অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক। এখন সমদ্বিখণ্ডকের কাজ কি, দুটি কোণকে সমান ভাগে বিভক্ত, দুটি কোণকে সমানভাবে বিভক্ত করে হচ্ছে সমদ্বিখণ্ডক। এখন অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সূত্র আমরা কিভাবে বের করবো, দেখো এই সমদ্বিখণ্ডকের উপর পি এক্স কমা ওয়াই একটা বিন্দু, এখন 1 নং সরলরেখা হতে পি এক্স কমা ওয়াই এর লম্ব দূরত্ব কি হবে বলতো, 1 নং সরলরেখা হতে পি এক্স কমা ওয়াই এর লম্ব দূরত্ব সিম্পলি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার, রাইট। আর 2 নং সরলরেখা হতে লম্ব দূরত্বটা সেম কি হবে, জাস্ট এ ওয়ানের জায়গায় এ টু আসবে আর বি ওয়ানের জায়গায় বি টু আর সি ওয়ানের জায়গায় সি টু, সেমভাবে লম্ব দূরত্ব তোমরা বের করতে পারবা। এখন এই লম্ব দূরত্ব দেখো, এই দূরত্ব আর এই দূরত্ব ইকুয়াল না, প্রথম রেখা হতে সমদ্বিখণ্ডকের লম্ব দূরত্ব আর দ্বিতীয় রেখা হতে সমদ্বিখণ্ডকের লম্ব দূরত্ব পি এক্স ওয়াই অর্থাৎ একটি বিন্দুতে সবসময় সমান হবে না। হ্যাঁ, সো ওখান থেকে আমরা কি লিখতে পারি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আগে কি আসবে প্লাস মাইনাস, প্লাস মাইনাস কেন, কারণ কি মডুলাস উঠাইলে সবসময় প্লাস মাইনাস আসে, অর্থাৎ দুইটা ইকুয়েশন আছে। এখানে একটা জিনিস হলো একটা হচ্ছে সূক্ষ্মকোণের ক্ষেত্রে হবে, আরেকটা কি সেম টু সেম স্থূলকোণের ক্ষেত্রে আমরা একটা সেম জিনিস পাচ্ছি না, স্থূলকোণের ক্ষেত্রে আমরা এভাবে লম্ব দূরত্ব টেনে একটা সমীকরণ পাবো তাই না, এর জন্যই কি প্লাস মাইনাস। এখন এখানে বিভিন্ন কেসে বিভিন্ন জিনিস হতে পারে, তো তোমরা একটা জিনিস মনে রাখবে দুটো সরলরেখা দেওয়া আছে, তো এদের রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক কীভাবে বের করবো, এই যে লম্ব দূরত্বগুলো সিম্পলি সমান হবে এক্স কমা ওয়াই বিন্দু হতে, এই জিনিসটা মনে রাখতে পারলেই হবে। এখন এর কিছু অ্যাপ্লিকেশন আছে, তোমার অ্যাপ্লিকেশনগুলো একটু দেখি, দেখো এক্সের সহগ দ্বয়ের প্রথম অ্যাপ্লিকেশনে কি বলা আছে, দেখো এক্সের সহগ দ্বয়ের গুণফল আর ওয়াইয়ের সহগ দ্বয়ের গুণফল এদের যোগফল যদি শূন্য থেকে বড় হয় তবে ধনাত্মক অংশ নিয়ে কাজ করলে আমরা কি পাবো স্থূলকোণ, ধনাত্মক অংশ নিয়ে কাজ করে আমরা কি পাচ্ছি স্থূলকোণ, আর ঋণাত্মক অংশটা নিয়ে কাজ করে কি পাচ্ছি সূক্ষ্মকোণ। অর্থাৎ ধরো স্থূলকোণের ক্ষেত্রে কি হবে, এই যে এখানে জাস্ট এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না। মাইনাসের ক্ষেত্রে কি হবে, সিম্পলি তখন এখানে প্লাসের জায়গায় মাইনাসের ইকুয়েশনটা ইউজ করব। এখন আমরা দেখি যদি সহগ দ্বয়ের গুণফল অর্থাৎ এক্সের সহগ দ্বয়ের গুণফল আর ওয়াইয়ের সহগ দ্বয়ের যোগফল শূন্য থেকে কম হয় অর্থাৎ এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু লেস দেন জিরো তবে কি হবে, তবে সিম্পলি জাস্ট উল্টে যাবে জিনিসটা, প্লাস প্লাসের ইকুয়েশনটা নিয়ে যদি ক্লাস করি তাহলে কি পাচ্ছি আমরা সূক্ষ্মকোণ, আর যদি মাইনাসের ইকুয়েশনটা নিয়ে কাজ করি আমরা কি পাবো স্থূলকোণ। তো এখানে দুইটা জিনিস তোমাদের পরীক্ষায় প্যাচ লাগতে পারে বা মনে রাখ মনে নাও থাকতে পারে, জাস্ট একটা কেস মনে রাখবা, হয় গ্রেটার দেন জিরোটা মনে রাখো
অথবা লেস দেন জিরোটা মনে রাখো। গ্রেটার দেন জিরোটা যদি মনে রাখো প্লাসের ক্ষেত্রে স্থূলকোণ, মাইনাসের ক্ষেত্রে সূক্ষ্মকোণ, লেস দেন জিরোর ক্ষেত্রে জাস্ট জিনিসটা উল্টে যাবে। আরেকটা কেস হইতে পারে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টুর ভ্যালু জিরো, যদি জিরো হয় তাহলে কি পরস্পর লম্ব, অর্থাৎ রাইট এদের কি সূক্ষ্মকোণ স্থূলকোণ কি থাকবে না, ডাইরেক্ট 90 ডিগ্রি হলেই তো সমান হবে, তাই না? এখন আমরা এর কিছু ম্যাথের দিকে তাকাই, এর কিছু অ্যাপ্লিকেশন আছে, ম্যাথ গুলা করে দেখি। সো ফার্স্ট ম্যাথে কি বলছে দেখো, দেখাও যে 0.1 বিন্দুটি 12x-5y+1=0, 5x-12y-16=0 রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের একটি সমদ্বি খণ্ডকের উপর অবস্থিত। কি বলছে? 0.1 বিন্দুটি এই দুইটা সরল রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বি একটি সমদ্বি খণ্ডকের উপর অবস্থিত। তার মানে কি আমার স্থূলকোণের সমদ্বি খণ্ডক আর সূক্ষ্মকোণের সমদ্বি খণ্ডক দুটাই বের করতে হবে। তো দুটা বের করার ইকুয়েশন আমি কিছুক্ষণ আগে এখানে দেখাইছি, দেখো এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ইউজ করে আমরা প্লাস মাইনাস দুইটা সমীকরণ পাচ্ছি। তো ওখান থেকে আমি সূক্ষ্মকোণ আর স্থূলকোণের সমদ্বি খণ্ডক দুটা পাবো। সো দেন আমরা 0.1 বিন্দুটা যদি ওই দুইটা সমীকরণের উপর বসাই, যেটার ভ্যালু হচ্ছে সমীকরণটাকে সিদ্ধ করবে, তবে কি পাবো আমরা ওই বিন্দুটা যেই সরলরেখার উপর অবস্থিত সেটা আমরা পেয়ে যাবো। চলো আমরা করে দেখি কিভাবে করব। সো 12x-5y+1=0 ও 5x-12y-16=0 এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বি খণ্ডক কি ছিল সূত্রটা? a1x + b1y + c1 √a² + b² = ± a2x + b2y + c2 √a² + b² তো এখন আমরা ইকুয়েশনগুলো প্লট করি। দেখো a1x + b1y + c1 কে আমরা যথাক্রমে 12x-5y+1 এর ভ্যালু কত, এখানে 12, বি এর ভ্যালু কত −5 = ±12y-16/5² + −12² ওকে। তো এখানে আমরা কি করতে পারি, দেখো √12² + √5² মানে কি 13 না, আমরা কি 13 লিখতে পারি, এটা 169 আসবে। ওকে 144 + 25 = 169, অর্থাৎ একে রুট করলে কি আছে 30, এই সাইডেও সেম টু সেম 13 আসবে। তো এখন আমরা কি লিখতে পারি, 12x-5y+1=±5x-12y-16। এখন ধনাত্মক অংশ নিয়ে কাজ করে পাই, প্লাস অংশ নিয়ে কাজ করলে কি পাবো, 12x-5y+1=, কি হবে, +5x-12y-16। তো এখন আমরা জাস্ট এই সাইডে জিনিসগুলো নিয়ে আসলে কি হবে, দেখো 7x-5 + 7x + 7y + 17=0। আরেকটা ইকুয়েশন কি আসবে, মাইনাস অংশ নিয়ে যদি কাজ করি, 12x-5y + 1=-5x - +12y + 16। ওকে তো হিসাব করে দেখো কি আসবে, 17x-17y এখানে কি হবে -15=0। ওকে তো 0.1 যদি এখানে প্লট করি, 0.1 তবে কি হবে, প্রথমটার ক্ষেত্রে প্রথম ইকুয়েশনে 0 + 7 + 17 = কি আসতেছে 24, এটা কি সমীকরণকে সিদ্ধ করতেছে না? পরের ইকুয়েশনটা দেখো কি হচ্ছে, 17x - 0 - 17 - 15 - 32, এটা কি সমীকরণকে সিদ্ধ করতেছে না? তার মানে কি 0.1টি কোনো সরলরেখাকেই এখানে সিদ্ধ করতেছে না। সো এখানে যদি এই বিন্দুটা এই দুইটা সরলরেখার সমদ্বি খণ্ডকের যে কোনো একটাকে সিদ্ধ করতো, অর্থাৎ ভ্যালু জিরো আসতো, তবে কি এটা কোনো একটা সরল সমদ্বি খণ্ডকের উপর অবস্থিত হতো, যেহেতু কোনো সরলরেখার
উপর সে অবস্থিত না, অর্থাৎ সিদ্ধ করতেছে না সমীকরণটাকে, তবে কি এই বিন্দুটা কোন সমদ্বিখণ্ডকের খণ্ডকের উপরই অবস্থিত হবে না। ওকে, তো আমরা পরের অঙ্কটা নিয়ে আলোচনা করি। দেখো এই অঙ্কের প্রশ্নে কি বলছে, ওয়াই ইজ ইকুয়াল টু 2x + 1 ও 2y - x = 4। রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহ ওয়াই অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, পি কিউ এর দৈর্ঘ্য বের করো। অর্থাৎ ধরো কাইন্ড অফ ধরো সমদ্বিখণ্ডক সমূহ কিরকম, ওয়াই অক্ষকে পি ও কিউ, একটা সমদ্বিখণ্ডক ধরো এভাবে ছেদ করছে, আর একটা সমদ্বিখণ্ডক ধরো এভাবে ছেদ, পি কিউ এর দৈর্ঘ্য বের করতে পারছি। ছবি আঁকা লাগবে না, এটা ইজিলি করতে পারবা, ছবি আঁকার এখানে কোনো দরকার নেই। জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করো, সমদ্বিখণ্ডকের সমীকরণ তোমার ফার্স্টে বের করতে হবে, আর এসব ম্যাথার ক্ষেত্রে ছবি না আঁকলেও চলবে। তো দেখো কি বলছে, ওয়াই ইজ ইকুয়াল টু 2x + 1 ও 2y - x = 4। এদের সমদ্বিখণ্ডকের সমীকরণটা কি হবে, দেখো এটাকে যদি রিয়ারেঞ্জ করি, 2x - y + 1 = 0, আর এটা কি 2y - x - 4 = 0। তো এদের সমদ্বিখণ্ডকটা সমীকরণ বের করি, দেখি কি আসে, 2x - y + 1 √2² + -1² = 2y - x - 4 / 2² + -1² এখন দেখো নিচে দুইটা সমান, তো কি হইতেছে এখানে প্লাস মাইনাস দিতে ভুলে গেছি। আমার মতো তোমরা যদি প্লাস মাইনাস দিতে ভুলে যাও হাফ মার্ক চলে যাবে, ঠিক আছে। সো সবসময় প্লাস মাইনাসটা দিয়ে কাজ করবো এইসবের ক্ষেত্রে, আর যদি সূক্ষ্ম কণার স্থূলকরণ স্পেসিফিক্যালি বলে তখন ওইভাবে কেস অনুযায়ী ম্যাথগুলো করবে। 2x - y + 1 = এখানে কি হবে +-2y - x - 4। ওকে, এখন প্লাস অংশ নিয়ে কাজ করে পাই, 2x - y + 1 = 2y - x - 4। এখান থেকে কি পাচ্ছি, 3x - 3y = -3 না, রাইট। দেখো 3x - 3y = -3, এখন 3 দিয়ে ভাগ করে দিই, কি আসবে x - -1 - y - 1 = 1। তো এরপরে কি হবে দেখো, মাইনাস অংশ নিয়ে যদি কাজ করি, -y + 1 = -2y + x + 4। এখানে কি হচ্ছে দেখো, এখানে আনলে কি হবে দেখো, 2y + y = 1, ওই সাইডে গেলে 3, সুতরাং x/3 + y/3 = 1। ওকে, তো প্লাসের ক্ষেত্রে আমরা হিসাব করে কি পেলাম, এখানে 3x - 3y = -3 এই জিনিসটা পেলাম, আর মাইনাসের ক্ষেত্রে ইউজ করে কি পেলাম, x/3 + y/3 = 1। ওকে, তো দেন এখন আমরা ফার্দার হিসাব করে পাই, ওয়াই অক্ষকে ছেদ করে কি পাই, ওয়াই অক্ষকে এই ইকুয়েশনের ক্ষেত্রে 0,1 বিন্দুতে ছেদ করে, ও আর ওখানে 0,3 বিন্দুতে ছেদ করে, এটা কি পি বিন্দু আর এটা কি কিউ বিন্দু। এখন পি কিউ এর দৈর্ঘ্য আমরা ইজিলি বের করতে পারবো না, পি কিউ কী হবে দেখো, 0 - 0² + 1 - 3² তো অ্যান্সার কী হবে এখানে, 2। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। ওকে, তো এখানে দেখো কি হচ্ছে, 2x - y + 1 = 2y - x - 4। তো এখানে কী হবে দেখো, 3x - 3y = -5 না, তাই না। সুতরাং x - 5/3 + y - 5/3 = 1, এটা একটা ইকুয়েশন, তাই না। এখন আমরা মাইনাসটা নিয়ে কাজ করলে কি পাবো দেখো, 2x - y + 1 = -2y + x + 4। সুতরাং এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে হবে x + y = 3, সুতরাং x/3 + y/3
is equal to 1. So, এই সরল রেখাটা y অক্ষকে ছেদ করে 0, +5/3 কারণ কি এই জিনিসটা কি হবে এই জিনিসটা হচ্ছে মাইনাস হবে মাইনাসে প্লাস হয়ে যাবে সো 0, 5/3 বিন্দুতে ছেদ করতেছে আর এই সরল রেখাটা y অক্ষকে 0, 3 বিন্দুতে ছেদ করতেছে সো এখন কি বলা ছিল এই রেখাটা হচ্ছে p আর এই রেখাটা কি q এখন আমরা ইজিলি পি কিউ এর ইকুয়েশনটা বের করতে পারতেছি না সুতরাং ইকুয়েশন বলতে কি দৈর্ঘ্যটা বের করতে পারবো না এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব রুট ওভার 0 - 0² + 5/3 - 3² এখন এই এটার সলভ তোমরা ক্যালকুলেটরে বসায় করতে পারো কি আসবে দেখো সো রুট ওভার স্কয়ার স্কয়ার রুট কাটা যাবে সো কি আসবে 4/3 ওকে রুট ওভার 4/3 হবে এটাই কি এই ম্যাথের উত্তর তো এই অঙ্কটা আরেকবার আলোচনা করি দেখো কি ছিল দুটা ইকুয়েশন দেওয়া ছিল বলছিল যে এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহ y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে p q এর দৈর্ঘ্য বের করো সো অন্তর্ভুক্ত করে সমদ্বিখণ্ডক বের করলাম ইকুয়েশন বসিয়ে তো প্লাসের ক্ষেত্রে একটা ইকুয়েশন পেলাম মাইনাসের ক্ষেত্রে একটা ইকুয়েশন পেলাম তারপর কি ছেদক আকৃতির সমীকরণ আকারে নিয়ে গেলাম যাতে আমরা ইজিলি y অক্ষের সমদ্বিখণ্ড y অক্ষের ছেদক অংশটা বের করতে পারি তো কি পেলাম x/-5/3 + y/5/3 = 1 পেলাম আর অপর সাইডে মাইনাস ইকুয়েশন নিয়ে কাজ করে x/3 + y/3 = 1 পেলাম সো এখান থেকে আমরা দেখতেছি y কে ছেদ করে হচ্ছে 0, 5/3 অংশে আর এখানে x/3 + y/3 = 1 y অক্ষকে ছেদ করছে 0, 3 বিন্দুতে তো পিক এর দৈর্ঘ্য যদি বের করি অর্থাৎ এই দুটো বিন্দুর দূরত্ব যদি বের করি তাহলে কি আসতেছে নরমালি বিন্দুর দূরত্বের সূত্রটা ইউজ করে আমরা পাচ্ছি কি 4/3 ওকে আশা করি তোমরা এই ম্যাথগুলা বাসায় প্র্যাকটিস করবে এবং এই টাইপের ম্যাথগুলা প্রতি তোমার দক্ষতা বাড়াবে এরপরে দেখো কি বলছে 2x + y + 3 = 0 এবং 3x - 4y + 7 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো তো সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক তো আমরা প্রথম স্লাইডে চলে যাই দেখো এখানে কি বলছিলাম সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক a1 a2 + b1 b2 > 0 হলে প্লাস নিলে তুলকোণ মাইনাস নিলে সূক্ষ্মকোণ আর ভাইস ভার্সা যদি <0 হয় তাহলে প্লাস নিলে সূক্ষ্ম মাইনাস নিলে স্থূল এখন দেখি a1 a2 ভ্যালু কি a1 a2 আর b1 b2 ভ্যালুর যোগফল কি 0 থেকে বড় হয় না 0 থেকে ছোট হয় তারপর আমরা ডিসাইড করতে পারবো কোন ইকুয়েশনটা নিয়ে কাজ করলে এটা স্থূলকোণ হবে না সূক্ষ্মকোণ হবে তো দেখি কি হয় এই ম্যাটার ক্ষেত্রে এখানে a1 এর ভ্যালু কত দেখো 2x + y + 3 = 0 3x - 4y + 7 = 0 a1 a2 + b1 b2 ভ্যালু কত দেখি তো 2×3 দেখো a1 a2 ওকে তো 2×3 + 1×-4 ওকে দেখো 1×-4 সো 6-4 = 2 এটা কি > 0 না এখন > 0 এর ক্ষেত্রে কি বলছিলাম এখানে দেখো > 0 এর ক্ষেত্রে কি বলছে প্লাস নিলে স্থূলকোণ মাইনাস নিলে সূক্ষ্মকোণ ওকে তো আমরা এখন কি করব প্লাস ইকুয়েশনটা নিয়ে কাজ করলে স্থূলকোণ পাচ্ছি আর মাইনাস নিয়ে কাজ করলে কি পাচ্ছি সূক্ষ্ম সো আমরা কোন ইকুয়েশন নিয়ে কাজ করব মাইনাস ইকুয়েশন নিয়ে কাজ করব সুতরাং সূক্ষ্মকোণ বের করতে হলে কি করব এখন দেখো এটাকে সিম্পলি একার 2 নং সরলরেখা ধরে নেই 1, 2 নং সরলরেখার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কি হবে দেখো 2x + y + 3 √2² + 1² লম্বের সূত্র দিলাম ওই প্রথম সূত্রটা দুটার লম্ব দূরত্ব সমান প্লাস নিয়ে কাজ করো না মাইনাস অবশ্যই মাইনাস কারণ কি সূক্ষ্মকোণ চাইছে আর কি a1 a2 + b1 b2 ভ্যালু কত 0 থেকে বড় সো এখানে কি হবে মাইনাস এখানে 3x - 4y + 7 √3² + 4² এখন জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করবা তাহলে তোমার ইজিলি এই ইকুয়েশনটার ভ্যালু তোমরা পেয়ে যাবা তো কি আসছে দেখো 3² + 4² = 5 আর 2² + 1² দেখি কি আসে 3+y/4+1 - 3x + 4y
माइनस सेवन इज इक्वल टू रूट ओवर 25 जरा 5 इंटू 2x प्लस 3 प्लस वाई चलो रूट 5 इंटू माइनस 3x प्लस 4y माइनस 7 तो तोरांग एटा की होबे 10x प्लस 5y प्लस 15 इज इक्वल टू माइनस 3 रूट 5x प्लस 4 रूट 5y माइनस 7 रूट 5 এটাই কিন্তু বেসিক্যালি সূক্ষ্মকণার ইকুয়েশনটা এখন এটা একটা আরেকটু রিঅ্যারেঞ্জ করি দেখো কি হবে 10 মাইনাস 3 রুট 5x আসবে প্লাস 5 মাইনাস 4 রুট 5y প্লাস 15 প্লাস 7 রুট 5 ইজ ইকুয়াল টু এই বড় ইকুয়েশনটা কি সূক্ষ্মকণের সমদ্বিখণ্ডকের ইকুয়েশন তো এই সিম্পল হিসাব থেকে তোমার যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে a1 a2 ভ্যালু কি শূন্য থেকে বড় কিনা বা শূন্য থেকে ছোট কিনা এটা নির্ণয় করা আর যদি শূন্য থেকে বড় হয় তাহলে প্লাস প্লাসের ক্ষেত্রে কি হবে তা দেখা বা মাইনাসের ক্ষেত্রে কি হবে তা দেখা আর তোমাদের যদি পরীক্ষায় সূক্ষ্মকোণ চাইছে আর এটা a1 a2 প্লাস b1 b2 0 থেকে বড় তাই কি মাইনাস অংশ নিয়ে কাজ করছে আর যদি লেস দেন 0 হইতো তাহলে উল্টাটা কাজ করতাম ইজ ইকুয়াল টু 0 হলে লম্ব নিয়ে কাজ করতাম তো এই অঙ্কের ক্ষেত্রে একটু কেয়ারফুল এই সলভটার ক্ষেত্রে দেখো a1 a2 আর b1 b2 এই সলভটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা কারণ এই জিনিসটা তোমরা যদি ঠিকভাবে বের করতে পারো তোমাদের আর এই হিসাব করতে আর বেগ পেতে হবে না কারণ কি লম্ব দূরত্ব সমান এটা দিয়ে তোমরা ইজিলি বের করতে পারবে কোনটা প্লাস বা কোনটা মাইনাসের ইকুয়েশন এটা বের করতে পারলেই হবে ওকে এখন আমরা পরের ম্যাটটা দেখব তো দেখো এই ম্যাটটাতে কি বলছে 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল টু 0 দুটি সরলরেখার সমীকরণ রেখা দ্বয়ের স্থূলকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো মানে কি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের নির্ণয় করতে হবে আর কি তা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ কি ঢাল বের করতে হবে তো এই দুইটা রেখার স্থূলকোণের সমদ্বিখণ্ডক মানে কি আমাদের কি কথা ছিল যখন স্থূলকোণের সমদ্বিখণ্ডক বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করব a1 a2 প্লাস b1 b2 এর কেসটা দেখি কি হয় a1 a2 কত 3 ইনটু 2 b1 b2 কত আবার 3 ইনটু 2 অর্থাৎ কি 12 সো দা গ্রেটার দেন 0 অর্থাৎ কি আমি বলছিলাম a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0 হলে প্লাস সমীকরণটা নিয়ে ক্লাস করলে কি পাবো স্থূলকোণ লাস্ট মেতে মাইনাস সমীকরণ নিয়ে কাজ করছিলাম কিন্তু সেম কেস ছিল সূক্ষ্মকোণের ইকুয়েশন বের করছিলাম এই মেতে স্থূলকোণের ইকুয়েশনটা বের করতেছি আর যদি উল্টা হয় তাহলে ওইভাবে করবা আপাতত আমরা এই মেতে ফোকাস করি সো এখন কি প্লাস ইকুয়েশন নিয়ে কাজ করবো সো 3x প্লাস 2y মাইনাস 6 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কি 2x প্লাস 3y মাইনাস 8 প্লাস না মাইনাস অবশ্যই প্লাস অবশ্যই না অবশ্যই প্লাস খেয়াল রাখবা কারণ কি স্থূলকোণ চাইছে আর a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0 বারবার বলতেছি কারণ এই জিনিসটা পরীক্ষার হলে তোমরা ভুল করে দিয়ে আসবে যদি প্র্যাকটিস না করো রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দেখো রুট ওভার 25 রুট ওভার 25 কত এখানে রুট ওভার 25 রুট ওভার 13 রুট ওভার 13 কি হবে কাটা যাবে কারণ নিচে সেম তো কি আসছে 3x প্লাস 2y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 2x প্লাস 3y মাইনাস 8 সুতরাং দেখো x মাইনাস y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এখন ঢাল কি হবে y ইজ ইকুয়াল টু মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস x মাইনাস 2 বা y ইজ ইকুয়াল টু x প্লাস 2 তাই না সুতরাং x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে আমরা তাকে কি বলছিলাম ঢাল সো ঢাল এখানে কি দেখো ঢাল m ইজ ইকুয়াল টু এখানে দেখো x এর সহগ কি ঢাল না y ইজ ইকুয়াল টু mx প্লাস 3 এই আকারে যদি চিন্তা করি তাহলে কি x এর সহগটা কি ঢাল তো x এর সহগ কত 1 m মানে কি দেখো m মানে কি tan থিটা ইজ ইকুয়াল টু 1 সো tan থিটা ইজ ইকুয়াল টু এখানে কি tan 45 tan 45 এর ভ্যালু কত 1 সো থিটার ভ্যালু কত আসতেছে 45 ডিগ্রি ওকে সো স্থূলকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে বলছিল আর কি স্থূলকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে বলছে আর কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা বের করতে বলছে সো কি করলাম এখানে স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা বের করলাম a1 a2 আর b1 b2 দিয়ে এই দুইটা সমীকরণ থেকে যেহেতু গ্রেটার দেন 0 ছিল
তো প্লাস অংশটা নিয়ে কাজ করছি, ইকুয়েশন পাইছি, ওখান থেকে y is equal to mx plus c আকারে নিলাম, y is equal to mx plus c আকারে নেওয়ার পরে লাস্টে কি পেলাম, এই থিটার ভ্যালুটা পেয়ে গেলাম, থিটার ভ্যালু কি আসছে সিম্পলি 45 ডিগ্রি, ওকে, থিটার ভ্যালু কত আসলো 45 ডিগ্রি, আর এই ম্যাথের সলভটা হয়ে গেল। আর এরই সাথে তোমাদের এই চ্যাপ্টারটাও শেষ হলো, খুবই বড় একটা চ্যাপ্টার ছিল, প্রায় 10-11টার মতো ভিডিও আছে প্লে লিস্টে, তো আমি সাজেস্ট করবো সবগুলা ভিডিও তুমি সিরিয়াল বাই দেখো, ম্যাথের থিওরি সম্পর্কে বুঝতে পারবে, প্র্যাকটিসগুলো করবে, যেই টাইপের ম্যাথগুলো করিয়েছি ওগুলা বই থেকে দেখবে, কেতাবুদ্দিনের বই আছে, এসিও আহমেদের বই আছে, অথবা বাজারে হাকিম স্যারের বই আছে, আরও অনেক প্রকাশনের বই আছে, যে কোনো একটা বই, যে কোনো একটা প্রকাশনের বই ধরে চেষ্টা করবে অ্যাটলিস্ট বোর্ডে যে ম্যাথগুলো আসে ওগুলো সবগুলা প্র্যাকটিস করার, জাস্ট একবার না দুইবার প্র্যাকটিস করবা, তাইলে তোমার হাতটা চালু হবে, ম্যাথগুলো ইজিলি করতে পারবা, ম্যাথ জাস্ট বুঝে গেলেই হবে না, প্র্যাকটিস না করলে ম্যাথ কখনো তুমি পরীক্ষার হলে ডেলিভারি করতে পারবা না। সো পরীক্ষা যদি ভালো করতে চাও প্রথমে ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখে তোমার কনসেপ্টগুলো আয়ত্ত করো, আর ওই কনসেপ্টের রিলেটেড ম্যাথগুলো কী করবা সাথে সাথে প্র্যাকটিস করে নিবা। আজকে করলা আজকের পরে আবার চার দিন পরে ভিডিও যা দেখছো ওইটার ম্যাথ প্র্যাকটিস করতে গেলে দেখবা মনে থাকবে না, সাথে সাথে একটা ভিডিও দেখবে সাথে সাথে ওইটার ম্যাথ প্র্যাকটিস করবা, তাহলে কি তোমার এফিসিয়েন্সি বাড়বে ও দক্ষতা বাড়বে। তো যেহেতু চ্যাপ্টারটা এখানেই শেষ, তো সবাইকে শুভকামনা, আর আমি আশা করি সবাই সরল রেখায় খুবই খুবই ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমাদের সামনে বোর্ড এক্সাম বা স্কুল এক্সাম বা অ্যাডমিশন এক্সাম যদি হয় দিয়ে থাকবে। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।